পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সালানপুর থানার 2 নম্বর জাতীয় সড়কের মেলাকেলা জাতীয় সড়কের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মোটর বাইক আরোহী। জানা যায়, একটি চার চাকা গাড়ি ধানবাদগামী রাস্তায় যাওয়ার সময় একটি মোটর বাইককে পিছন থেকে ধাক্কা মারে। ওই মোটর বাইকে 2 জন আরোহী ছিলেন। ধাক্কার ফলে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মোটর বাইকে থাকা 2 জন পড়ে গিয়ে গুরুতর আহত হন। কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও সালানপুর থানার পুলিশ আহত 2 জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘাতক চার চাকা গাড়িটিকে আটক করেছে। আহত 2 ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কোথায় হয়েছে ঘটনাটা? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সালানপুর থানার 2 নম্বর জাতীয় সড়কের মেলাকেলা জাতীয় সড়কের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মোটর বাইক আরোহী। জানা যায়, একটি চার চাকা গাড়ি ধানবাদগামী রাস্তায় যাওয়ার সময় একটি মোটর বাইককে পিছন থেকে ধাক্কা মারে। ওই মোটর বাইকে 2 জন আরোহী ছিলেন। ধাক্কার ফলে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মোটর বাইকে থাকা 2 জন পড়ে গিয়ে গুরুতর আহত হন। কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও সালানপুর থানার পুলিশ আহত 2 জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘাতক চার চাকা গাড়িটিকে আটক করেছে। আহত 2 ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কোথায় হয়েছে ঘটনাটা? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।